হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের সাথে ভারতের কেমন সম্পর্ক আছে এবং ভারতের নতুন সরকার গঠনের পর বাংলাদেশের উপর কোন ধরনের প্রভাব পড়তে পারে। বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখনো নতুন জ্ঞান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করি। ভারতের নতুন সরকার যেই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের তেমন কোনো প্রভাব পড়বে না বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের মতে গত এক দশকে দুই পক্ষের সম্পর্ক এমন এক উচ্চতায় পৌঁছেছে যে যেখানে সুসম্পর্ক রাখার ব্যাপারে বাংলাদেশ ও ভারত দুই দেশই বড় পরিসরে মতকর সৃষ্টি হয়েছে। তাছাড়া ধারাবাহিকতায় বজায় রাখাই ভারতের পররাষ্ট্র নীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। নয়াদিল্লির এক কূটনৈতিক বলেন, ভারতের নতুন সরকার গঠন হলে বা সরকার বদলালেও পররাষ্ট্র নীতি বা সম্পর্ক বদলে যায় না, বরং দেখা গেছে আগের সরকার তার নীতিতে বৈদেশিক সম্পর্ক যে পর্যায়ে রেখে যায় পরবর্তী সরকার সেখান থেকে সে ধারাবাহিকতায় কাজ শুরু করে। কূটনৈতিক সূত্রগুলো বলছে ভারতের যে সরকারি ক্ষমতা আসুক না কেন তার পররাষ্ট্র নীতিতে অগ্রাধিকমূলক বিষয় বিশেষ করে বাংলাদেশকে প্রভাবিত করে এমন ইস্যুগুলোর দিকে ঢাকার নিবেশ দৃষ্টি থাকবে। ভারতের প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচনের ইচ্ছায় বাংলাদেশের ব্যাপারে বেশ কিছু বিষয় এসেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর ইমতিয়াজ আজিম বলেন, বিশেষ করে আসাম রাজ্যে গঠিত অবৈধ অধিবাসীদের ব্যাপারে ভারতের নতুন সরকার কি উদ্যোগ নেয় সেদিকে বাংলাদেশের জনগণ ও সরকারের দৃষ্টি থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারতের জনতা পার্টি বা বিজেপি ও রাহুল গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেস, বড় ওই দুটি দলই অবৈধ পরিবাসন সমস্যাকে তাদের ইশতেহারে রেখেছে। বিজেপির ইশতেহারে বলা হয় অবৈধ পরিবাসনের কারণে ভারতের বিভিন্ন এলাকায় সাংস্কৃতিক ও ভাষাগত ব্যাপক পরিবর্তন এসেছে, স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা ও কর্মসংস্থানে এর ব্যাপক প্রভাব পড়ছে। বিজেপি ক্ষমতায় এলে অগ্রাধিকার ভিত্তিতে এসব এলাকায় দ্রুত জাতীয় নাগরিক পঞ্জি বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন সংক্ষেপে NRC সম্পূর্ণ করবে। এছাড়া ভবিষ্যতে আসামের বাইরে ভারতের অন্যান্য রাজ্যে পর্যায়ক্রমে NRC এর মাধ্যমে অবৈধ অধিবাসীদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হবে। ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্যগুলোতে অনুপ্রবেশ রোধে কার্যকর উদ্যোগ নেওয়া অব্যাহত রাখার কথা বলছে বিজেপি। এছাড়া সীমান্তে নিরাপত্তা আরো জোরদার ও বাংলাদেশের সঙ্গে আসামের দুটি সীমান্তে সীমান্ত নিরাপত্তা জোরদারের প্রযুক্তি ব্যবহারের কথা বলা হয়েছে বিজেপির ইশতেহারে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের আসামে NRC নিয়ে বিতর্ককে ওই দেশটির অভ্যন্তরিক বিষয় হিসেবে দেখছে বাংলাদেশ। 2014 সালের নির্বাচনের আগেও অবৈধ জনগণের কারণে ভারতের রাজনীতিতে অনেক গুরুত্ব পেয়েছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন ভারতের সরকারগুলো বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে অগ্রাধিকমূলক কিছু বিষয় থাকে, যেমন ভারতের নরেন্দ্র মোদী সরকার অন্যতম অগ্রাধিক ছিল প্রতিবেশী প্রথম নীতি। 2017 সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশ সফরের সময় বিষয়টি আরো স্পষ্ট করে বলেছেন, ভারতের কাছে তার প্রতিবেশীরাই প্রথম অগ্রাধিকার, সেই প্রতিবেশীদের মধ্যে প্রথমে আছে বাংলাদেশ। কূটনৈতিক সূত্রগুলো বলছে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে ভারতের যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এর আরেকটি দৃশ্যমান উদাহরণ হলো প্রস্তাবিত তিস্তার পানি বন্টন চুক্তি। পশ্চিমবঙ্গের রাজ্যের বিরোধিতার কারণে ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সরকারের সাথে সেই চুক্তি এখনো সই করতে পারেনি। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে গণতান্ত্রিক ভারতের রাষ্ট্রীয় ক্ষমতায় যেই আসুক না কেন তাকে স্বাগত জানাবে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মমিন সাংবাদিকদের বলেন, আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত গভীর, সেখানে সরকার বদল হলেও এই সম্পর্ক বদলাবে না, ইতিহাস ও সংস্কৃতি বোঝাপড়া দিক দিয়ে গড়া এই সম্পর্ক সবসময় টিকে থাকবে। তো বন্ধুরা, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।